দেশে এখন পর্যন্ত করোনা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও ক্রমেই তা নিয়ে বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এবং সঠিক চিকিৎসা দিতে না পারলে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে তৈরি হওয়া জটিলতা নিয়ে 50-80% রোগীর মৃত্যু হয়। তাদের মতে, একই মাস্ক একাধিকবার ব্যবহার আর জীবাণুমুক্ত না করে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের ঝুঁকি বাড়াতে পারে এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার শঙ্কা। ব্ল্যাক ফাঙ্গাস এক ধরনের ছত্রাক। বহু বছর ধরে দেশে এই রোগের অস্তিত্ব থাকলেও করোনা মহামারীতে এটি নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে উল্লেখযোগ্য সংখ্যক করোনা রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে জটিলতা দেখা দেয়া এবং মৃত্যু হওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। দেশেও কয়েকজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে মারা গেছেন একজন, বারডেম হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন একজন। চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস জনিত জটিলতায় আক্রান্তদের অবস্থা গুরুতর হতে পারে। যে কোনো শরীরের নাক, মুখ অথবা স্কিনের যদি কাটা থাকে সেখানে প্রবেশ করতে পারে, সেই জায়গাগুলোর রক্ত নালীগুলোকে সে ব্লক করে দেয়। এই কোভিডে হওয়ার আগে এরকমটা ছিল, তাহলে তো কোভিড ছাড়া হতে পারে, এটা তো কোভিড ডাইরেক্টলি রিলেট তাও না। আবার কোভিড হওয়ার পরে যখন এটা দ্রুততর বেড়ে যাচ্ছে, সেটা আমরা শরীর হতে পারছি কোভিডের সাথে না। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ক্যান্সার আক্রান্ত, অত্যাধিক স্টেরয়েড নেয়া, কিডনি বা অন্য অঙ্গ প্রতিস্থাপন করা ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঝুঁকি বেশি। একমাত্র ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে তাদেরই যাদের করোনা ছিল, যারা দীর্ঘদিন ভুগেছে, যাদের ডায়াবেটিস ছিল, যাদের স্টেরয়েড হয়েছিল। এটিকে একেবারে আমরা হালকাভাবে নিচ্ছি না, হালকাভাবে নিচ্ছি না এই কারণে যে এইটা এক যে সংক্রমণটা হচ্ছে, এটা কারো কারো ধরেন মর্বিডিটি বা অসুস্থতাটা মারাত্মক হচ্ছে। একই মাস্ক একাধিকবার ব্যবহার আর জীবাণুমুক্ত না করে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারও এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে বলে মত এই বিশেষজ্ঞের। জানেন, মাস্ক ব্যবহারগুলো, আপনি মাস্কটা এখন ব্যবহার করছেন, ওখানে আপনার শ্বাস প্রশ্বাসে সেটা একটু ভিজে গেছে, তো ওখানে একটা যদি ফাঙ্গাস এসে পড়ে, তারপর যদি আবার আপনি ব্যবহার করছেন, তখন ওটা আপনার একটা ঝুঁকি থাকছে। অক্সিজেনটা সাধারণত হাসপাতালেই দেওয়া উচিত, ক্লিনিকেই দেওয়া উচিত, ব্যক্তিগতভাবে দেওয়া উচিত না। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সো কোভিডকে যেতে না হওয়ার জন্য যা যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেটা যদি আমরা পালন করি, তাহলে হয়তো এটা এক হবে না। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।